সুপ্রভাত বন্ধুগণ, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে মহাষষ্ঠী, তো এই মহাষষ্ঠীর সকালে আমি চলে এসেছি ঠাকুর দেখতে। ভিডিও শুরু করবার পূর্বে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি শুভ মহাষষ্ঠীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এই পুজো তোমাদের ভালো কাটুক, আর সবাই যথারীতি সতর্ক হয়ে কোভিড সচেতনতা মেনে মন্দিরে গিয়ে পুজো দেখো, এনজয় করো, তবে অবশ্যই সেটা সাবধানতার সঙ্গে। তো এই মুহূর্তে আমরা মূল মণ্ডপের সামনে এসে উপস্থিত হয়েছি। এই হলো পাত্রসায়া রিলায়েন্স ক্লাবের যে মূল মণ্ডপ, সেটি ভিতরে প্রবেশ করব, সাথে সাথে দেবী মায়ের দর্শনও তোমাদেরকে করাবো। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক। তো বন্ধুরা, ষষ্ঠীর সকাল থেকেই দেবী মার দর্শন শুরু করে দিয়েছি। আর এই মুহূর্তে তোমরা যে মূর্তিটি দেখতে পাচ্ছ, এটি হলো পাত্রসায়ের বাস স্ট্যান্ড সংলগ্ন যে বাইপাস, সেই বাইপাসের যে দেবী মূর্তি সেটি। তো বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি মা বসনচণ্ডী স্পোর্টিং ক্লাবের যে মণ্ডপ, সেই মণ্ডপের সামনে। আর এদিকে আজকে যে ষষ্ঠীর পুজো রয়েছে, সেই ষষ্ঠীর পুজোর তোড়জোড় চলছে, এক্ষুনি পুজো শুরু হবে, তো দেখতে থাকো। ওং চক্রাধরং বিষ্ণু জি ভোজং প্রারম্ভে ং বিশ্বরি ওং দাং বঙ্গি জয় ওং দা বলি সরস্বতী ধর্মদেব কাদেবী পূর্ণবা 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 পূর্ণবা
সরস্বতী নর্মদী সিন্ধু কাবেরী এই মুহূর্তে তোমাদেরকে মূল যে মণ্ডপটি সেটি এবং দেবী মায়ের দর্শন করাবো। তো এই হলো মূল মণ্ডপ, যার বাইরে বেড়া দিয়ে দেওয়া হচ্ছে যাতে ভিতরে কেউ প্রবেশ করতে না পারে। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য এই চ্যানেলটা সঙ্গে থাকো, পরবর্তী ভিডিও রাতে আসছে। তো দেখতে থাকো আমাদের চ্যানেলটা। তো নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে রাতে। ততক্ষণের জন্য বাই।